হ্যালো ভিউয়ার্স, আমি তৌকির ফ্রম ফ্রিল্যান্সার তৌকির। তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে আমি টিউটোরিয়াল বানাবো সেটা হচ্ছে জেকিউরি, এবং জেকিউরির একটা পার্ট সেটা হচ্ছে টগল। ওকে, তো আমরা সেই টগল নিয়ে কীভাবে কাজ করতে পারি সেই জিনিসটা আমরা শিখব। তো শুরুতেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমার এতগুলো ভয়েস শোনার পরে যেহেতু আপনি আমার চ্যানেলে এখনও আসেন, তো অবশ্যই আপনি আমার ভিডিওর নিচে যে লাইক বাটন আছে অবশ্যই লাইক করবেন, এবং কমেন্ট যদি ইচ্ছা হয় করবেন, আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। তো চলো স্টার্ট করি কিভাবে আমরা জেকিউরির টগল অপশনটাকে ইউজ করতে পারি। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফোল্ডার নেব, নিউ। এখানে একটা নিউ, নিউ থেকে আমার একটা ফোল্ডার আসবে, ফোল্ডার নিলাম, ফোল্ডার নিয়ে আমি লিখলাম টগল, TOGGL। ওকে, টগল নামক আমার একটা ফোল্ডার নেওয়া হয়ে গেছে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে দুইটা ফাইল নেব। প্রথমে একটা ফাইল নেব, index.html। ওকে, index.html, দেই style.css। আচ্ছা, আরেকটা ফোল্ডার নেব, যেহেতু আমরা বলছি যে আমরা jQuery এর কাজ করব। jQuery হচ্ছে JavaScript এর একটা লাইব্রেরি, তো সেই ক্ষেত্রে js নামক একটা ফোল্ডার নেব, js mean JavaScript। ওকে, js নামক একটা ফোল্ডার নিলাম। এই ফোল্ডারের মধ্যে আমার দুটো ফাইল আমরা সেট করব, একটা হচ্ছে main.js, main.js। ওকে, দেন আরেকটা ফাইল এড করব যার নাম হচ্ছে script.js, script, script.js। ওকে, টোটাল আমার হাড়ি বানানো হয়ে গেছে, হাড়ির মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি, তাই তো? ওকে, এটা হচ্ছে আমার হাড়ি, তাই তো? হাড়ির মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি। এখন এইটাকে কিভাবে আমরা কাজ করব, সেই ক্ষেত্রে আমি যে কোড এডিটর ইউজ করি সেটা হচ্ছে সাবলাইন টেক্সট। ঠিক আছে, সাবলাইন টেক্সটে আমার কাছে বেটার মনে হয়, সেক্ষেত্রে আমি এটা ইউজ করি। তো আমি সুন্দর করে এটাকে ড্র্যাগ করে আমার কোড এডিটর যেটা সাবলাইন টেক্সট এর মধ্যে এটাকে রেখে দেবো। তাহলে এই যে এখানে একটা অপশন আসছে না টগল, এটা হচ্ছে আমার টোটাল এই ফোল্ডারটা নিয়ে আমি কাজ করছি। ফার্স্টে আমি যেটা করব আমার ইনডেক্স ডট এইচটিএমএল এর কাজ করব, আমি এইচটিএমএল 5 এ কাজ করছি। তো এইচটিএমএল এর যে 5 এর ফরম্যাট যেটা, সেই ফরম্যাটটা আমি লিখছি এইচটিএমএল 5। ওকে, এইচটিএমএল 5 চলে আসছে। এখন আমরা যেটা লিখব সেটা হচ্ছে টগল, যেহেতু আমরা টগল নিয়ে কাজ করছি। ওকে, টগল নিয়ে, এবং হচ্ছে লিংকের সাথে যে স্টাইল শিট আছে এখানে শুধুমাত্র স্টাইল শিটের যে আমার ফাইলটা সেই ফাইলটাকে আমরা সেভ করব, stylestyle.css। ওকে, style.css এর ফাইলটা আমাকে অ্যাড করা হয়ে গেছে। ওকে ফাইন, এখন আমি এখানে একটা ডিভ নিব, ডট এখানে একটা বক্স নিতে পারি, বক্সটা হচ্ছে আমার ক্লাস। এই ক্লাসের মধ্যে আমি কিছু কাজ করব। প্রথমে আমি একটা নিব ইনপুট। ওকে, ইনপুট, ইনপুট নিচ্ছি, ইনপুটের টাইপ আমি দিচ্ছি বাটন, BUTTON বাটন। দেন ইনপুটের ভ্যালু দিচ্ছি VALU, ভ্যালু ভ্যালু দিচ্ছি আমি অন স্ল্যাশ অফ। ওকে, ওকে, অন অফ এটা কাজ করবে, এবং এটার জন্য আমি একটা আইডি ইউজ করব, যে আইডিটা দিয়ে আমি, ওকে, আইডিটা দিচ্ছি আমি বাটন BTL, জাস্ট আইডিটা আমি দিচ্ছি BTL। ওকে, আমার বাটনের কাজটা হয়ে গেছে। দেন আমি আরেকটা ডিভ নিচ্ছি, ডিআইভি ডিভ, এখানে হচ্ছে আমি দিচ্ছি এস বক্স, অর্থাৎ সেকেন্ড বক্স। ওকে, ক্লাসের নাম আমি যে কোনোটা নিতে পারি। ওকে, আমার আপাতত কাজ শেষ। এখন আমার এটাকে, এই ফাইলটাকে যদি আমি ব্রাউজারে রান করাই দেখি কি হয়। টু ওয়েট, ব্রাউজারে শুধুমাত্র আমার বাটনটা আসছে, এর বাইরে আর কিছু আসেনি, তাই তো? ওকে, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে এটার সিএসএসটা করতে হবে। ওকে, অ্যাট ফার্স্ট অফ অল আমি বক্স নিয়ে কাজ করছি, এই বক্সের মধ্যে টোটাল ইনপুট আমার কাজ করছে আর কি। তো বক্সটাকে আমি নিয়ে যাচ্ছি, তার আগে আমি যখন স্টাইল ডট সিএসএস লিখব, এটা লেখার নিয়ম হচ্ছে মার্জিন জিরো, অ্যাট ফার্স্ট অফ অল মার্জিন জিরো, মার্জিন জিরো, দেন প্যাডিং জিরো। ওকে, প্যাডিং জিরো। ওকে, দেন আমি যেটা করছি সেটা হচ্ছে আমি বক্সটাকে নিচ্ছি, বক্স যেহেতু আমার ক্লাস সেহেতু আমি এটাকে ডট দিয়ে ধরছি, এটাকে আমি একটা হোয়াইট দিই, হোয়াইট 400 পিক্সেল, হাইট 400 পিক্সেল,
400 পিক্সেল ওকে এবং এটার একটা আমি মার্জিন দিয়ে দিচ্ছি এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই ব্যাকগ্রাউন্ড কালার রিডিউস করি আমি ওকে রিডিউস করছি ব্যাকগ্রাউন্ড কালার দেন আমি বলে দিচ্ছি সেটা মার্জিন হবে অটো এম এ আর জি আই এন মার্জিন অটো ওকে দেখি তো কি হয় ওকে তাহলে আমার হাইট ওয়াইড আমি নিয়ে গিয়েছি এবং এখানে আমার বাটন বাটনটাও হয়ে গেছে ওকে এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এইচটিএমএল কোড এইচটিএমএল এর মধ্যে যে বক্স এই যে এস বক্স অর্থাৎ সেকেন্ড বক্স এইটাকে একটু কাজ করাই ওকে আমি চলে গেলাম স্ট্যান্ডার্ড সিএসএস এ দেন ডট দিয়ে ধরলাম যেহেতু ক্লাস এখানে আমি একটু ওয়াইড দিই ওয়াইড দিচ্ছি 300 পিক্সেল ওকে হাইট দিচ্ছি 300 পিক্সেল 300 পিক্সেল ওকে এবং এটাকেও বলছি মার্জিন অটো হবে মার্জিন অটো ওকে এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব ওকে ওকে ব্যাকগ্রাউন্ড আমি দিতে পারি যেহেতু ওইটাকে রেড দিয়েছি এটাকে আমি ইয়েলো দিতে পারি ওয়াই এল এল ও ডাব্লিউ ইয়েলো ওকে নেক্সট এবার আমরা একটু কাজ করিয়ে দেখি কেমন করে এই আমার ফাইলটা রেডি হয়ে গেছে তো আমি একটা বাটন দিয়ে যেটা করব সেটা হচ্ছে যে এই ইয়েলো কালার যে বক্সটা ইয়েলো কালারের বক্সটাকে ভ্যানিশ করে দিব আবার ইয়েলো কালারের বক্সটাকে রিটার্ন নিয়ে আসবো ওকে তো এর জন্য যেটা করতে হবে আমাকে জেএস এর কাজ করতে হবে জাভা স্ক্রিপ্টের কাজ করতে হবে এবং এখানে একটা মেইন ডট জেএস এখানে একটা ফাইল আছে এবং স্ক্রিপ্ট ডট জেএস এখানে একটা ফাইল আছে তো মেইন ডট জেএস এ আমার একটা কিছু কোড এখানে অ্যাড করতে হবে সেই কোডটা কিভাবে অ্যাড করব আমি চলে যাব জেকিউরি ডট কম এ ওকে জেকিউরি কিউ ইউ ই আর ওয়াই জেকিউরি ডট কম এ চলে গেলাম ওকে জেকিউরি ডট কম এ যাওয়ার পরে কোথাও যেতে হবে না শুধুমাত্র এখানে ডাউনলোড আছে ডাউনলোডে ক্লিক করেন একটা ওকে ক্লিক করার পরে দেখেন ডাউনলোড দ্য কম্প্রেস প্রোডাকশন জেকিউরি 3.4.1 এই লিংকটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে এই যে হিবিজিবি অনেকগুলো কোড আসছে তাই তো এখানে কোনো কোডে হাত দেওয়ার প্রয়োজন নাই আপনি কন্ট্রোল এ প্রেস করেন কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করেন কিবোর্ড থেকে দেন মেইন ডট জেএস এই যে মেইন ডট জেএস মেইন ডট জেএস এ এই ফাইলটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন দেন কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে দেন ওকে ফাইন তো আমরা যখন এইচটিএমএল করছি তখন কি হচ্ছে যে এইচটিএমএল আমি একটা মার্কআপ করছি এবং সিএসএস দিয়ে এটাকে স্টাইল করছি তাই তো মেইন ডট জেএস এর কাজটা হচ্ছে ডিফল্ট ফাইলটা আমরা এখানে সেট করব এবং স্ক্রিপ্ট ডট জেএস দিয়ে আমরা এই ফাইলটাকে কাজ করাবো ওকে তো স্ক্রিপ্ট ডট জেএস হচ্ছে জেকিউরি কে আমরা যখন এডিট করতে যাচ্ছি বা আমাদের কাজ যে প্রোগ্রামগুলোকে রান করার জন্য আমরা এটা ইউজ করছি এটার জন্য লেখার নিয়ম হচ্ছে স্ক্রিপ্ট লেখার নিয়ম ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ ডকুমেন্ট 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 ডট রেডি আর ই এ ডি ওয়াই রেডি ওকে দেন এখানে একটা কাজ করবে ফাংশন এফ ই ওয়েন সি টি আই ও ওয়েন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দেন সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ ওকে আমার কাজ প্রায় হয়ে গেছে ওকে আমি এখন কি চাচ্ছি আমি এখন চাচ্ছি সেটা হচ্ছে যে আমার এই বাটনটাতে ক্লিক করলে এটা ভ্যানিশ হবে আবার ক্লিক করলে এই জিনিসটা আসবে ওকে এটা লেখার নিয়ম হচ্ছে ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ কোটেশন ওপেন ক্লোজ আমি কিসে ক্লিক করছি বাটনে ক্লিক করব এই যে বাটন বাটনটা হচ্ছে আমার স্টাইল ডট ইনডেক্স ডট এই যে বিটিএম বাটনটা হচ্ছে আমার একটা আইডি আইডিকে আমি যদি কাজ করে দিতে চাই এখানে আমাকে হ্যাশ দিয়ে এটাকে রিসিভ করতে হবে ওকে কন্ট্রোল ভি দেন বাটনে আমি যখন ক্লিক করছি বা টগল ক্লিক সিএলআই ক্লিক ক্লিক করলে এখানে একটা ফাংশন কাজ করবে এখানে একটা ফাংশন কাজ করবে কি ফাংশন কাজ করবে সেটা দেখি ফাংশনটা যখন কাজ করবে তখন এখানে আরেকটা ডলার সাইন হবে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ কোটেশন ওপেন ক্লোজ এই যে আমার বক্স বক্স নামক একটা আমার কি আছে এস বক্স এস বক্স আমার ক্লাস স্ক্রিপ্টে চলে গেলাম ডট দিয়ে এটাকে রিসিভ করলাম দেন এখানে লিখলাম টগল টি ও সি জি এল টগল ওকে আপাতত কাজ শেষ এটা কি হবে টগল হবে ওকে আচ্ছা তার আগে আমি দেখি এখন এটাকে
আমি যদি রিলোড দিই, রিলোড দেওয়ার পরে যদি আমি কাজ করতে চাই তাহলে এটা কাজ করবে না, কেননা আমি HTML ফাইলের মধ্যে স্ক্রিপ্ট লোড করাইনি। তো স্ক্রিপ্ট লোড করানোর সবচেয়ে সহজ এবং হচ্ছে স্ট্যান্ডার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে ক্লোজিং বডির উপরে বা ক্লোজিং বডির আগে আমরা স্ক্রিপ্টটা লিখব, scriptpt স্ক্রিপ্ট। স্ক্রিপ্টে জাস্ট আমি টাইপ দিব typ টাইপ, ওকে। টাইপ লেখার পরে লিখব টেক্সট স্ল্যাশ জাভা স্ক্রিপ্ট scriptpt জাভা স্ক্রিপ্ট। দেন এই ফাইলটা কোথায় আছে সেজন্য আমাকে লিখতে হবে সোর্স। সোর্স হচ্ছে js স্ল্যাশ মেইন ডট জেস, মেইন ডট জেস, ওকে। এই আমার জেস নামক যে ফোল্ডার, জেস ফোল্ডারের মধ্যে মেইন ডট জেস, এটা হচ্ছে প্রথম স্ক্রিপ্ট, এটাকে লোড করানো। দেন আরেকটা কি হবে, সেম জিনিস, শুধুমাত্র এখানে মেইন ডট জেস না, এখানে হবে স্ক্রিপ্ট ডট জেস, scriptpt স্ক্রিপ্ট ডট জেস, স্ক্রিপ্ট scriptpt, scriptpt স্ক্রিপ্ট ডট জেস, ওকে ফাইন। দেখি কি হয়, ও মাই গড, আউট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা আবার ক্লিক করি, আবার চলে আসছে, এবং দেখেন এই জিনিসটা কিন্তু চোখের পলকে চলে যাচ্ছে। আমি চাচ্ছি এটা একটু আস্তে আস্তে কাজ করবে, কি করতে হবে, কিচ্ছু করতে হবে না, স্ক্রিপ্ট ডট জিএসএ গিয়ে আমি এখানে একটা সময় লিখে দেবো, এবং এই সময়টা আমাকে অবশ্যই মিলি সেকেন্ডে লিখতে হবে। আমি এখানে লিখতে পারি 4000 মিলি সেকেন্ড, আই মিন টু সে দ্যাট 4000 মিলি সেকেন্ড ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড, ওকে। এটাকে আমি সেভ করে দিলাম, দেন আমি এটাকে একবার রিলোড দিচ্ছি, ওকে। এটা কি হচ্ছে, প্রথমে আস্তে আস্তে ভ্যানিশ হচ্ছে, তাই তো? দেন আবার যখন আমি এটাকে ক্লিক করছি, আবার তখন সেই জিনিসটা রিটার্ন আসছে। তো এই ছিল আজকের ভিডিও, আর যেহেতু আপনি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, অবশ্যই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে, সেজন্য অবশ্যই আমার ভিডিওটি আপনি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ভালো থাকবেন সবসময়, ওকে, আসসালামু আলাইকুম।